হ্যালো, আসসালামু আলাইকুম। ডিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবল ভিডিওতে হাজির হয়েছি। আজকে যে ভিডিওটি নিয়ে যে মানে চ্যাপ্টারে আলোচনা করব সেটি ক্লিনার গ্রিসে। আর গ্রিসে আমি কেন বলছি, কারণ গ্রিসে অ্যাম্বাসি বাংলাদেশে আসছে, আর গ্রিসে অনেক ভিসা হচ্ছে। যেহেতু বাংলাদেশে আসে, বাংলাদেশে অনেকে যেতে চায় ইউরোপে, তো ইন্ডিয়াতে মানে অ্যাম্বাসিতে অনেকে আবেদন করতে পারে না, ওয়ার্ক পয়েন্ট পেয়ে যেতে পারে না, ইন্ডিয়া একটা সমস্যা। কিন্তু গ্রিসে যেহেতু বাংলাদেশের অ্যাম্বাসি আসছে, আপনি কিন্তু এখানে জব পেলে আপনি কিন্তু সহজে বাংলাদেশ থেকে যেতে পারবেন, এটি চমৎকার সুযোগ। তো ক্লিনিং এর কাজ তো আমরা অলরেডি জানি, অনেকগুলো ভিডিও আমরা করেছি অনেক দেশের। তো ক্লিনিং এর কাজ সব দেশে একই থাকে। তো বিভিন্ন রকম ক্লিনার হয়, যেমন কনস্ট্রাকশন ক্লিনার একরকম কাজ, রেস্টুরেন্ট ক্লিনার একরকম কাজ, তো বিভিন্ন ধরনের ক্লিনার, অফিস ক্লিনার আরেক ধরনের কাজ। তো আমরা আজকে যে ক্লিনিং এর কাজটি বলবো সেটি হলো মানে একটা ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্টে কীভাবে ক্লিন করে সেই কাজটি। তো এখানে আপনাকে মানে রেস্টুরেন্টে যে কাজগুলো করতে হয় সেগুলো আপনাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর আপনি যে ওই যে রুমে থাকবেন মানে হোটেলের, সেই রুমগুলো ক্লিন করতে হবে পরিষ্কার করে, মানে ডাস্টিং, মপিং, ডাম্প মপিং, সুইপিং, ভ্যাকামিং, পিকিং, এগুলো ঠিক আছে। তারপর আপনি দরজা জানালা এগুলো ভালো করে ক্লিন করতে হবে। এছাড়া আপনি মানে এখানে যে ইয়াগুলো ইউজ করা হয়, এই বিভিন্ন মানে কি বলে কেমিক্যাল, সেগুলো ভালো আপনাকে ভালো করে জানতে হবে, ভালো করে স্যানিটাইজ করতে হবে আপনাকে। মিররগুলো ক্লিন করতে হবে, দরজা জানালা ভালো করে ক্লিন করতে হবে, টয়লেট এগুলো আপনাকে ভালো করে পরিষ্কার করতে হবে। এছাড়া টোটাল যে ওটা বাড়ি মানে বাড়ি ঘরে যে যত মানে আবর্জনা এগুলো আপনাকেই পরিষ্কার করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন ক্লিনিং এ কি ধরনের কাজ হয়। তো এখানে কিন্তু ইংরেজি একটু জানতে হয়, যেহেতু তাদের ভাষা ইংরেজি, আর গ্রিসের ভাষা যে গ্রিক ভাষা, একটু আপনার গ্রিক শিখে নেবেন তাহলে আপনার জন্য অগ্রাধিকার হবে। আপনি যদি সিভি রেডি করবেন লিখে দেবেন আপনি গ্রিক ভাষাও জানেন, তো আপনার অগ্রাধিকার পাবেন। তো ইংরেজি জানলে আপনার অবশ্যই ইংরেজি জানতে হবে, মানে যাতে কথাবার্তা বলতে পারেন, এমন না যে আমি হাই ক্লাস ইংরেজি এরকম না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো স্যালারি একটু কম থাকে গ্রিসে প্রাথমিক অবস্থায়, আপনি সর্বোচ্চ মানে 14 ইউরো 12 ইউরো করে পেতে পারেন। তো 12 ইউরো পরে বাংলাদেশের টাকায় 1200-1300 টাকা হবে স্যালারি এরকম। তো মাস শেষে আপনার বেতন হবে হয়তো 2 লাখ 2 লাখ 20 হাজার কাছাকাছি। তো এই জন্য একটু স্যালারি কম। তো মানে গ্রিসে প্রাথমিক অবস্থায় স্যালারি কম থাকে, যখন ধীরে ধীরে আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, 6 মাস 1 বছর থাকবেন, আপনার কিন্তু স্যালারি ভালো বাড়বে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার ডিউটি পালন করতে হয় সোমবার থেকে শুক্রবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, মানে যাতে কাস্টমার খুব সকাল সকাল তাদের অফিস ইয়া করতে হয় সেই জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সোম থেকে শুক্রবার মানে 5 দিন কাজ করবেন, 40 ঘন্টা। তো আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার এদিন ছুটি থাকে, আর বছরে আপনি 28 দিন ছুটি পাবেন। আর ইচ্ছা করলে আপনি ওভারটাইমও করতে পারেন ছুটির দিনে, ছুটির দিনে করলে বেতন আপনি ডাবল পাবেন, 12 ইউরো করে হলে 24 ইউরো পাবেন। তো আশা করি এই জবটি ফুল টাইম, পার্ট টাইম, শিফট, শিডিউল ভিত্তিক রয়েছে, এছাড়া ওভার টাইম আপনি করতে পারবেন। তো এখানে যে বেনিফিট পাবেন, বিভিন্ন পার্কে ফ্রি যেতে পারবেন, জিম সাইটে মানে বিভিন্ন ইয়ে নিতে পারবেন, মেম্বারশিপ নিতে পারবেন ফ্রিতে। তো এছাড়া আপনার হেলথ ইন্স্যুরেন্স পাবেন, ডেন্টাল ইন্স্যুরেন্স পাবেন, চিকিৎসা খরচ আপনাকে কোম্পানি বহন করবে, এই সুবিধাগুলো থাকে। এছাড়া আপনি বছর শেষে ইনক্রিমেন্ট পাবেন, বোনাস পাবেন। এছাড়া আপনাকে তারা রিটায়ারমেন্ট প্ল্যানও দেয়, রিটায়ারমেন্ট চলে আসলে অনেকে সেইগুলো সুবিধা দেয়, চেষ্টা করি বুঝতে। এছাড়া আপনি ইউনিফর্ম ফ্রিতে পাবেন, 3 বেলা খাবার পাবেন ফ্রিতে, থাকা পাবেন ফ্রিতে, আপনি ভিসা স্পন্সরশিপ পাবেন, আর আপনাকে বিমান ভাড়া দিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন সুবিধাগুলো। তো এখন আপনি আবেদন করতে আপনার লাগবে এই একটা ইউনিফর্মেট, ক্লিনার সিভি এবং কাভার লেটার। তো এটি থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন। আর ইউরোপে কিন্তু প্রচুর ক্লিনিং জব রয়েছে, আর ইউরোপিয়ানরা কিন্তু সেসব জব করে না, এই জন্য তারা ফরেন লোক হায়ার করে, এই জন্য কিন্তু সুযোগ বেশি। আপনি যদি অভিজ্ঞ একজন হন বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই কাতার, দুবাই এসব দেশে থাকেন, সৌদি আরবে এসব কাজ করেন, তা আপনার জন্য চমৎকার সুযোগ হতে পারে, কারণ আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন। তো অভিজ্ঞ লোকদের সব জায়গায় কিন্তু প্রায়োরিটি দেয়, আর যারা ফ্রেশার নতুন তারা আবেদন করতে পারেন। তো আপনি শারীরিক ফিটনেস মানে দেখাতে পারেন, আপনার সিভি কাওয়ালেটার উন্নত মানের হয়, তা আপনি কিন্তু তারা শর্ট লিস্ট করে, তো শর্ট লিস্ট করে তখনই আপনাকে কিন্তু ইন্টারভিউ কল করে। তো আশা করি বুঝতে পেরেছেন।
তো একটা সুন্দর ক্লিনার ইউরোফর্ম সিবিএম কাভার রেডি করে ফেলুন। রেডি করে এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করবেন কোথায়, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো গ্রিসের ক্লিনিং জব, সেখানে আপনি কিন্তু অনেক ক্লিনিং জব পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনার সিভি এবং কাভার লেটার রেডি করে আপনার মেল থেকে এই সিভিএম কাভার লেটার পাঠিয়ে দিবেন। আর কীভাবে মেল থেকে পাঠাতে হয় আমি আবেদন প্রক্রিয়া এই যে ভিডিও শেষে দিয়ে রাখি, আপনারা আমার ভিডিও চেক করে দেখে নেবেন কীভাবে মেল থেকে সিভিএম কাভার লেটার অ্যাড করে তারপর পাঠায়। তা আশা করি বুঝতে পেরেছেন। তো দেখতে থাকুন আবেদন প্রক্রিয়া, আর ভালো থাকুন সবাই। আর আমার ভিডিওটি লাইক দিবেন, কমেন্টস করতে পারেন কিছু জানতে চাইলে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ পরে আপনার অনেকে দেখে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সেদের মধ্যে আপনারই লস। অনেকে মনে করেন আমরা অনেক টাকা ইনকাম করি, আসলে এগুলো খুবই কম, এগুলো বলার মতো না। মাসে দেখা গেল 2-3 হাজার টাকা ইনকাম হয় ইউটিউব থেকে। এসব ইনকাম দেখে চলা যাবে, চলা যাবে না। এটা আপনাদের জন্য তথ্য শেয়ার করি যেন আপনারা আপনাদের স্বপ্নটা পূর্ণ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা।